সোমবার কাশী বিশ্বনাথ করিডোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৩ ডিসেম্বর সোমবার দেশজুড়ে দেবিয়া কাশী ভাবিয়া কাশী কর্মসূচি পালন করছে বিজেপি। বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরে এই উপলক্ষে এদিন পুজো দিয়েছেন প্রধানমন্ত্রী এবং প্রায় কয়েক কোটি টাকার প্রকল্পে মন্দির সংস্কারের ঘোষণা করেছেন। কাশীর পাশাপাশি নবরূপে কাশী বিশ্বনাথ ধামের উদ্বোধন উপলক্ষে রাজ্যের জেলায় জেলায় বিভিন্ন মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতারা। এদিন তারকেশ্বরে এই যাত্রা উপলক্ষে পুজো দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কলকাতা ভূতনাথ মন্দিরে পুজো দিয়েছেন প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং বর্ধমানের ১০৮ শিব মন্দিরে পুজো দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বাইক র্যালি করে বর্ধমান শহরে বিরাট মিছিল সহকারে বিজেপি সমর্থকরা ১০৮ শিব মন্দিরে যান এবং শুভেন্দু অধিকারী পাশে দাঁড়িয়ে তারা এই যাত্রা পালন করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু জানান, পশ্চিমবঙ্গের সনাতন সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, সেই সংস্কৃতিকে বাঁচাতেই বিজেপির এই উদ্যোগ। এদিনের এই সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান সদর জেলা বিজেপির সভাপতি অভিজিৎতা, প্রাক্তন সভাপতি সন্দীপ নন্দী সহ আরও অন্যান্য নেতাকর্মীরা। এরই পাশাপাশি এদিন কাশী বিশ্বনাথ করিডোরের উদ্বোধনে ১০৮ মন্দির চত্বর থেকে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে ভার্চুয়ালি দেখেন সকল বিজেপি নেতাকর্মীরা। আমরা এখানে ১০৮ যে শিব মন্দির রয়েছে, প্রণাম করে পুজো দিয়ে আমরা এখন কাশীধামের যে অপরূপ সৌন্দর্য, অপরূপ সৃষ্টি মোদীজির নেতৃত্ব হয়েছে সেটা দর্শন করবো। সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্যই আমাদের আজকের এই পবিত্র পর্ব। আমাদের বর্ধমান টুডের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়াও ফেসবুকে গিয়ে আমাদের পেজটি লাইক ও ফলো করুন আর পেয়ে যান সমস্ত আপডেট।